আমরা জুনিস লাইফে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখো পুকুলু, পুকুলু আমাকে ডেকেই যাচ্ছে, কখন থেকে এই এই করে ডেকেই যাচ্ছে। তো ও শুধু অনেক রকমভাবে ডাকে, আমাকে নাম ধরেও ডাকে এক এক সময়, আবার কাম্মা বলেও ডাকে, আবার এই এই করেও ডাকে। তো আমি এতক্ষণ উত্তর দিচ্ছিলাম না, ও আমাকে ডেকেই যাচ্ছে, আমার জামা ধরে টানছে, এই এই করছে, ঘুরতে বলছে, আমি করছিলামই না। তো যখন এরকম করি না ওর সাথে, ও তখন পিছন পিছন ঘুরবে আর ডেকেই যাবে, ডেকেই যাবে। তো ওই ডাকটা শুনতে ভালো লাগে, তো সেই জন্য আরও ওর সঙ্গে এরকম দুষ্টুমি করি, তাই তো? তাই তো দুষ্টুমি করি তো আমি, আবার বলছে তাই তো। তো এই যে সকাল সকাল এই যে ফুলের সাজি, তো আজকে ফুল তুলে নেব, ফুল তুলে নেব। আর আজকে হচ্ছে পঞ্চমী, তো আমাদের এখানে পঞ্চমীর দিন উনুন ধরাতে নেই, তার মানে রান্নাও করতে নেই আর কি। গতকাল রাত্রিরে আমাদের বাড়িতে রান্না হয়েছে, আজকের যে রান্নাটা তো সেটা হয়ে গিয়েছে, তো আজকে সারাদিন রান্না করতে নেই। তো সেরকমভাবে কোনো কাজও নেই আজকে, ওই টুকিটাকি যেগুলো থাকে রান্না বাদে তো সেগুলোই আছে। আর ওই যে মা স্নান করে নিয়েছে, তো মা এখন, আমাদের এখানে মনসা পুজো হয়, তো মনসা গাছ যেটা, তো ওখানে দুধ আর কলা দিয়ে পুজো দেবে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর ও কী কী হয় না হয় সেগুলো তোমরা দেখতে পাবে। তো চলো আগে ফুল তুলে নিই। আর আমাদের বাড়িতেও যেরকম ফুল গাছ আছে, তো বাড়ির বাইরে যে পাঁচিলের সাইডে তো অনেক ফুল গাছ আছে। আর আর এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা মানে জানি না কিসে ভেঙেছে, তো গাড়িতে হয়তো ভেঙেছে। আমরা সবাই দুপুরের দিকে আমরা সবাই ঘরে ছিলাম, তো সেই টাইমে এটা হয়েছে। দেখো কি অবস্থা হয়েছে গাছটার, তো খুবই খারাপ লাগছে দেখতে, এত সুন্দর গাছটা দেখো কিভাবে ভেঙেছে। আর ওই যে মা ফুল তুলছে, সবাই মিলে ফুল তুলতে লেগে পড়েছে। ফুল তোলো তো, শোনো ফুল তোলো। আর এই গাছের ফুলগুলো একদমই ছোট ছোট, তো অনেক দেরি হয় তুলতে। আর কি করছিস? এদিকে আমাদের ফুল তোলা কমপ্লিট, তো যে কটা পেয়েছি সে কটাই তুলেছি আর কি। তো আমাদের বাড়িতে অনেক ফুল হয়, যে গাছগুলো দেখলে তোমরা, তো ওই গাছগুলোতে অনেক ফুল হয়। তারপরে বাড়ির ভিতরে যে গাছ আছে ওইগুলোতেও ভালো ফুল হয়। তো আর আমাদের এখানে মানে পাড়ার সব জেঠিমারা আসে ফুল তুলতে, তো অনেকেই ফুল নিয়ে যায়, তো প্রচুর ফুল হয়। তো তোমাদেরকে তোমরা দেখেছো আগের কোনো হয়তো ভিডিওতে, কিংবা পরেও দেখতে পারবে যে গাছগুলোতে ফুল হয় খুব সুন্দর। আর বর্ষার সময় তো খুবই ফুল হয়, মানে এখন সকালবেলা একদম সাদা হয়ে থাকে ফুল, তো রাত্রিরে ফোটে, তো রাত্রিরে ওরকম সাদা হয়ে থাকে, অন্ধকারের মধ্যে পুরো বোঝা যায় যে সাদা ফুল ফুটে আছে। তো ফুল, আর এই যে মা এখন যাচ্ছে পুজো দিতে, আর শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। এতক্ষণ তো আকাশটা ভালোই ছিল, তো হালকাই মেঘলা ছিল, যেই মা পুজো দিতে বেরোলো সেই দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দৌড়ে আবার চলে এসছে বাড়িতে। তো আমিও চলে এসেছি, আর এই দেখো কি বৃষ্টি হচ্ছে। আর কালকেও সারাদিনটা বৃষ্টি হয়েছে, তো এরকমভাবেই হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কমছে, আবার বৃষ্টি হচ্ছে। যাই হোক এখনো বৃষ্টি হচ্ছে, তো আস্তে আস্তে পড়ছে বলে, তো বেশি তো দূরে না, তো সেই জন্যই মন্দিরটাতে পুজো দেবে মা, সেই জন্যই যাই। আর
এখানে হয় আমাদের মনসা পুজো। তো এই যে মনসা গাছ একটা, তো এখানেই দেবে দুধ কলা বাতাসা দিয়ে পুজো করে পুজো করবে। হচ্ছে বৌদি? মার পুজো দেওয়া হয়ে গিয়েছে আর বৌদি ওদিকে পুজো দিচ্ছে। আর এরকম ভাবেই পঞ্চমীতে মনসা পুজো দেওয়া হয়, পঞ্চমীতেও মনসা পুজো। তো এরকম ভাবে আমাদের এখানে পঞ্চমীর পুজো হয়। আর আমাদের এখানে মনসা পুজো হয় ভাদ্র মাসের লাস্টের দিন, মানে ভাদ্র মাসের শেষ সেই দিন। আজকে তো আমি সকাল থেকে ভিডিওতে আসতেই পারিনি, বৌদি ব্লগটা হয়তো শুরু করেছে, জিজ্ঞাসা করলাম, দিয়ে বললো হ্যাঁ আমি ব্লগটা শুরু করেছি আর ভিডিও করেছি, মা ওখানে পুজো দিতে গিয়েছিল আজ পঞ্চমীর পুজো। তো আজকে আমি সকাল থেকে ব্লগটা শেয়ার করিনি, কেন বলো তো আমি আজ সকাল থেকে ঘুমাচ্ছি, সেই 11:30টার সময় ঘুমিয়েছি, একটু আগে উঠলাম, দুটো আড়াইটার সময় উঠলাম, উঠে স্নান টান করলাম, তারপরে একটু শুয়েছিলাম। তো এখন 3:30 বাজে। তো কি বলতো, আমরা সকালে খাওয়া দাওয়ার পরেই ঘুমিয়েছিলাম, তো এখন খাবো। তো বৌদি একটু শুয়েছিল, তো আমি ভাবছি বৌদি আর আমি একসঙ্গে খেয়ে নেবো। আর মা তো আজকে পুজো দিয়েছে, তো ভাত খাবে না, কিছু খাবে না বলতে চিড়ে মুড়ি এইগুলো খাবে, তো ভাত খাবে না। তো সেই জন্য তো বৌদি ওইদিকে উঠে পড়েছে আর ভাত বাড়ছে, তো এবার আমরা খেয়ে নেবো। আর এত ঘুমানোর কারণ কি বলতো, মা আমাদেরকে আজকে সারাদিন পান্তা ভাত খাওয়াবে। কারণ কেন বলতো, আজকে পঞ্চমী, তো এই যে পঞ্চমী, তারপরে সাউনা, এগুলো মনসা পুজো হয়, তো এগুলোতে আমাদের রান্না করতে নেই, আগের দিন রাত্রে রান্না করে রাখতে হয়। কালকে মা আর মেজ বৌদি তখন কটা বাজে, 12:30 পর্যন্ত, রাত 12:30 পর্যন্ত রান্নাই করে গিয়েছে, মানে ঘুমানোর আর টাইমই হচ্ছে না কালকে। দিয়ে ঘড়ি দেখি দেখি 12:30 বাজে এইরকম। তো এই দিনগুলো আসলেই রাত্রে অনেক রাত মানে পর্যন্ত জাগা হয় আর রুটি করে। তো সকালে সবাই রুটি খেয়েছে আর আমি ভাত খেয়েছিলাম, তার জন্য এত ঘুম পাচ্ছে আমার। কি বলতো, অন্যদিন মাকে বলি মা ওই রকম জল ঢেলে ভাত খাবো, জল ঢেলে ভাত খাবো, সত্যি সত্যি আজকে সারাদিনটা এরকম করেই মানে কাটাতে হবে জল ঢেলে ভাত খেয়ে। আর রাত্রে কী করবো বুঝতে পারছি না, অন্যদিন আমরা রুটি কিনে নিয়ে আসি, আর এই যে আমরা এই সামসেটের ওপর খাবো, তো সেই জন্য বৌদি চেয়ারগুলো আনছে। আর এই ডাইনিং টেবিল আমাদের এমনিই কেনা, এসব জিনিসপত্র ধোয়ার জন্য খাওয়া তো আর হয় না। কী বলতো, ডাইনিং টেবিলের থেকে নিচে খাওয়া অনেক ভালো, নিচে বসে সানের ওপর একটু ছড়িয়ে ছিটিয়ে পা ছড়িয়ে ছিটিয়ে খাওয়া যায় আর কি। লাগে লেবু দিয়ে টক টক লাগে, এনি আবার পান্তা ভাত খাবে লেবু দিয়ে ছিটবে, ভালো লাগে এই। আর খাবে আর আমাকে বলবে খা না খা না, দেখে পরে যখন ঝোলটা খাওয়া যায় তখন শরীরটা মানে ঠান্ডা, শরবত খাচ্ছে আর ঘুম
খুব ঘুম, আর সবাই যেমন পাচ্ছে তেমন ঘুমাচ্ছে আজকে দিনটা। আর বৃষ্টি বাইরে সেরকম তো বেরোতে পারছে না, তো সেই জন্য আর ঘুমাচ্ছে। দেখো সব চোখ মুখ গুলো ফোলা ফোলা। কালকে ঘুমিয়েছি মনে হচ্ছে এক ঘন্টা শুলাম। আমিও তাই, বৃষ্টি হয়েছে যে। ও কালকে সকালেও আমরা ঠান্ডা ভাতই খেয়েছি, জল দেওয়া ভাত খেলাম না, তার জন্য এত ঘুম। আর এই গরমকালে ওই জল দেওয়া ভাত আর হচ্ছে আম, আর এই দুটো খেলে যে কি ঘুম পাই, বাবারে বাবার না, তুলনার বাইরে। যারা যারা খাও আর কি, আর যারা যারা খাও তারা আর কি বুঝতে পারবে। তো এবার আমরা খেয়ে নিই। আর আমার জন্য আর বৌদির জন্য এই যে ভাত বেড়ে রেখেছে, তো বললাম তো জল ঢেলা ভাত, তো বৌদি আমাদের চিপে চিপে দিল আমাদের দুজনের জন্য জলগুলো ঝরিয়ে আর কি। আর এখানে রয়েছে সয়াবিনের তরকারি, তো আমরা এবার খেয়ে নিই। আরও তরকারি রয়েছে, ডিম, হ্যাঁ ডিমের তরকারি রয়েছে, তো রান্না করতেই নেই তো সেই জন্য। আর আমি হাতাটা ধরেই রয়েছি। স্ট্যান্ডটা সেট করতে করতে আমাদের একটা টাইম চলে গেল, তো ভালো। এবার আমরা খাওয়া শুরু, এবার আমরা খাওয়া শুরু করছি। এরকম ভাবে যদি অন্য কোনো খাবার থাকে হবে, আজকে রান্না নেই বলে কেমন একটা দিনটা যাচ্ছে। হ্যাঁ খাওয়াছি এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এ দেখো পুচকু, ওর মা ঘুমাচ্ছে, ও না ঘুমিয়ে জাটার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে দেখলাম যে কলে চলে এসেছে। এ কি করতে এসছিস কলে? হ্যাঁ এই, আর আমি বসে আছি, দেখি গুড়গুড় গুড়গুড় করতে করতে কলের এদিকে চলে আসলো। যা, জামা ভিজে গেল, চল। দেখো হাতে বালি ভর্তি, হ্যাঁ হাতে বালি ভর্তি। কি ও সব পারে, সব পারে, কি জোরে করে এটা দিই, চলো ঘুম নেই নেই ঘুম, কলে এসো কলে এসো, কাদা লেগে যাবে। ও কাদার মধ্যে দিয়ে 14 বার যাবে, কারণ আবার পা ধুতে আসবে যে কাদা লেগে গেলেই। আস্তে আস্তে নাবো, আস্তে আস্তে। দোকান গিয়েছিলিস? খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে। আর এখন হয়ে গেছে তাও অনেক রাত, 9:30 বাজে, তো তার সেই দুপুরের পর থেকে, দুপুর কি বিকালের পর থেকে তোমাদের সঙ্গে আর মানে ভিডিওতে আসাই হয়নি, আর ভিডিও করাও হয়নি। ওই যে ঘন্টু ওই পুতুলটাকে নিয়ে এখন ওর সঙ্গে WW খেলা করছে। আর আমরা এখন যাচ্ছি ওই পাশের বাড়িটা ঠাম্মাদের বাড়ি, সেই বাহু অলিদের বাড়ি। তো আমাদের আজকে রান্না নেই, তোমাদেরকে তো বললাম শেষ জল দিয়ে ভাত খাই আছে মা আজকে। আর জেঠি রান্না করে দেয়, আজকে আমাদের বাড়ি রান্না করতে নেই, তো ওই ঠাম্মাদের বাড়ি রান্না করতে আছে। তো মা গিয়েছে রুটি করতে, তো প্রায় অনেকক্ষণই গিয়েছে, তো আমি আর বৌদি যাবো। আমাদেরকে বললো আলু পেঁয়াজ এইগুলো নিয়ে যেতে, তো ওখানে আলু চচ্চড়ি হবে আর রুটি হবে। আর দাদা বাজারে গিয়েছিল, তো বাজার থেকে ঘুগনি বলছিল তো আনবো, আর মনে হয় এনেছে তড়কা, তো তরকা আমি খাই না বলে, তো সেই জন্য মা আলুর তরকারি করবে। তো এখন ওই ঠাম্মাদের বাড়ি যাচ্ছি। ওই দেখো পাগল, পাগলটা মারামারি করে যাচ্ছে, জানি না ও যাবে কিনা। আমি আর বৌদি এখন যাবো ওদের বাড়ি, তো মা বকবে, তো একা একা এত রাত্রে যেতে পারবো না। ওই যে বাঁশ গাছ আছে, ভেতনি আমাদের উপরে অ্যাটাক করো না হলে, ভূত আর ভেতনি। তো যাই হোক, এখন ওই ঠাম্মাদের বাড়ি যাবো। তাড়াতাড়ি আর যা, বৃষ্টি হয়েছে কি বলবো, ভীষণ। বিকাল বেলাও তো হালকা হালকা বৃষ্টি হয়েছে, রাস্তায় বেরিয়েছি আর চলে এসেছি, তো এইরকম। আর তারপর থেকে আর ভিডিও করাই হয়নি, তো ভাবলাম আজকে ঠাম্মাদের বাড়ি মানে রান্না করতে যাবো তোমাদের সঙ্গে, একটু শেয়ার করি। তো চলো
আর এই যে আমরা তো যাচ্ছি ঘন্টুইতে, তো লাইট মারছে, আর এখানে ভীষণ অন্ধকার, তো একটা ছোট্ট কাছে একটু লাইট দিয়ে আছে। কারা কারা বসছে এখানে? ঘন্টু কই? এই লাইট মারছিস কেন ওদিকে? ভবিষ্যতে লাইটটা জ্বালা মানে যা অন্ধকার এখানে। ও এদিক ওদিক করে লাইট মেরেই যাচ্ছে। তো এই যে ঠাম্মাদের বাড়ি চলে এসেছি। আর এই যে সব রান্না করছে, হয়ে গেছে রুটি? কি বলে মা, পাথরটা তো ভালোই, পাথরের থালাটা খাও, পাথরের থালায় ভাত আগের লোকে খেত তো। আমাদের সামসেটের উপর আছে। প্রভুর খেতে দিবা? ওটা মা প্রভুর দিবা? দিদা আগে রুটি করতো, মা করতো পাথরের উপর, বড় মামি করে। আর এখানে হচ্ছে পরোটা রুটি হয়ে গিয়েছে, আর মা ওখানে বেলে দিচ্ছে। আর আমি এবার আলুগুলো আর পেঁয়াজগুলো কেটে দিই। দেবো না? ও তাহলে নিয়ে আসলাম যে। তোমার রুটি খেতে আছে? ভাত খেতে নেই? ঠাম্মাদের তো নেই, কি নিয়ম? কাদের কাছে কাদের কাদের এই নিয়মটা আছে বলো। মা আজকে আমাদের সারাদিন পান্তা ভাত খাই রেখেছে। আর এদিকে আমরা বাড়িতে চলে এসেছি, আর তরকারি হয়ে গেছে, আর রুটি আর পরোটা ঠাম্মা করলো। আরে ও দেখো যে গামলাতে তরকারি নিয়েছে, মা ওটাই নিয়ে নিল ফালতু, আর মানে থালাতে আর নিল না। কি একটা ব্যাপার যে অন্যের বাড়িতে আজকে রান্না করতে হলো আমাদের পঞ্চমীর দিন। তো আজকে এটা সেটা করতে নেই, তো বাড়িতে মানে রান্নাই করতে নেই আর কি। তো আজকে মনে হচ্ছে বেশি খিদে পেয়েছে, আমার মাকে বলছে আজকে আমার ভীষণ খিদে পেয়েছে। এরকম তো আর বেশি কথা বলতে পারছি না, পুরো 10:30 বেজে, আর এখন 10:30 বেজে গিয়েছে, আর এদিকে সবার খাওয়া হয়ে গিয়েছে। দাদা নিয়েছে হলো তড়কা, ওরা তড়কা আর রুটি তো সেই জমে, তড়কা রুটি দিয়ে নাকি, তো ওরা ওটা দিয়ে খেয়ে নিয়েছে। আমি তো খাই না, তো সেই জন্য আমার জন্য তরকারি, তো মাও রুটি খাচ্ছে। রাত্রে আর চিড়ে খেলো না, তো দুপুরে খেয়েছিল চিড়ে আর কী কী খেয়েছিল, তো এখন রুটি পরোটা আর ওই তরকারি খেয়ে নিচ্ছে। আর সবার খাওয়া হয়ে গিয়েছে, আমি আর মায়ের বাকি ছিলাম। আর তো এবার আমি খেয়ে নিই, খুব প্রচণ্ড খিদে পেয়েছে, আর কথা বলতে পারছি না। আজকের দিনটাই বেশি খিদে পাই, যেদিন যেটা করতে নেই সেদিনই বেশি মানে খিদে পাই, যেদিন রান্না করতে নেই, যেদিন মনে হয় এটা করি ওটা করি, এটা খাই ওটা খাই, তো সেই ব্যাপার আর কি। তো যাই হোক, আজের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আমার দেখা হবে ভালো একটা নতুন ভিডিওতে। আমি আবার খেয়ে নিই, টাটা বাই বাই, গুড নাইট।